بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জ্ঞানের সত্যের পথে বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের জন্য 2003 সালের 16 ডিসেম্বরে নুরুল ইসলাম খান এই ধরাধাম ছেড়ে চলে যান চিন্তার জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব আজ তাকে নিয়ে অনুষ্ঠান আমাদের চ্যানেলে নুরুল ইসলাম খান আগামী 20 বছর কি হবে সেই ভাবনা ভাবতে পারতেন তার লেখা বই সেটাই বলে 16 ডিসেম্বর 2003 সালে আজকের দিনে এই দুনিয়া ছেড়ে পাড়ি দেন তার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে আজকের অনুষ্ঠান সালামু আলাইকুম সমস্ত শ্রোতামণ্ডলীকে আমার মোবারকবাদ শুভেচ্ছা আজ মরহুম নুরুল ইসলাম খান সাহেবের জীবনী নিয়ে আমার কিছু জ্ঞাত বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই তার সংস্পর্শে আমি আসি 1994 সালে 1994 সাল থেকে 2003 সাল পর্যন্ত সময়ে তার সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে আর সেই সুবাদে তার চিন্তার চেতনার ভাবনার বিষয়গুলো আমার কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছিল তিনি ছিলেন সম্পূর্ণ মৌলিক চিন্তার অধিকারী তিনি ইসলামের মৌলিকত্ব মৌলিক বৈশিষ্ট্য আর তথাকথিত ইসলামের মধ্যে যে ব্যাপক ব্যবধান তার সুস্পষ্টভাবে অবগত হয়েছিলেন আর তারই আলোকে তিনি কলম ধরেছিলেন বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে লিখেছেন কোরআনের আলোকে তালাক ও তিন তালাক নামে পুস্তক তিনি যেমন একদিকে মৌলিক চিন্তার অধিকারী ছিলেন ঠিক তেমনি দলগত মজহাবগত গোষ্ঠীতে তিনি আবদ্ধ থাকেননি প্রিকনসিভ নোশান পূর্বধারণা তাকে আটকে রাখতে পারেনি তিনি জামাতে ইসলামী হিন্দের প্রথম বাঙালি সদস্য ছিলেন তিনি বহুদিন জামাতের সংস্পর্শে থেকে কাজ করেছেন কিন্তু যখন সত্যের সঙ্গে সংঘাত ঘটেছে তখনই তিনি দৃঢ়তা দেখিয়ে সত্যের সাথ দিয়েছেন নিজের পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন নিজের পদমর্যাদা নিজ সংগঠনের মুখাপেক্ষিতা বিবেককে প্রচ্ছন্ন করতে পারেনি আর পদক্ষেপ গ্রহণেও বাধাগ্রস্ত করতে পারেনি তাই তিনি লিখেছিলেন যে চিন্তা আমাকে জামাতে ইসলামী ত্যাগে বাধ্য করল শীর্ষক পুস্তক তথাকথিত চিন্তা চেতনা থেকে তিনি মুক্ত ছিলেন তিনি সদাই ইসলাম ও খোদার মহত্বের ভাবনায় ভাবিত হতেন তার এই ভাবনাকে গ্রন্থাবদ্ধ করেছেন বিশ্ববিধান রুল অফ ল ওয়ার্ড অফ আল্লাহ পুস্তকের মধ্য দিয়ে নামাজ রোজা হজ জাকাতের ন্যায় যে বিষয়টি মূল্যবান সেই বিষয়ের যখন অবমূল্যায়ন হচ্ছিল 1987 সালে কাবার হাজিদের হত্যাকাণ্ডের পরে নেহি আনিল মুনকারের পালন থেকে মুসলিম দেশ মুসলিম সংগঠন বিরত ছিল বা অপব্যাখ্যার মাধ্যমে বা অজুহাতের দোহাই দিয়ে নিজেদেরকে মুক্ত রেখেছিল সেই প্রেক্ষাপটে তিনি সোচ্চার হয়েছেন কলম ধরেছেন কাবার হাজিদের হত্যাকাণ্ড প্রবন্ধের মধ্য দিয়ে সেদিন অনেকে কাবায় হত্যাকাণ্ডের বিষয়ে সত্যপন্থীদের চিনতে সমর্থ হননি প্রকৃত সত্য কোন পক্ষে ছিল তা তাদের চিন্তায় ধরা দেয়নি অনেকের মধ্যে এই চিন্তা কাজ করছিল যে কাবার তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রশাসক এ কাজ কি করতে পারে কিন্তু পরবর্তী ঘটনার প্রবাহ আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইসলামের তথাকথিত দাবিদাররা তত্ত্বাবধায়কগণ ইসলামকে কিভাবে কলঙ্কিত করছেন করে চলেছেন তিনি কেবল প্রবন্ধ পুস্তকের মধ্য দিয়ে পাঠকদের জানাতে প্রয়াস পাননি বরং তিনি তার গতি ঘনিষ্ঠ জামাত সাথীদের কাছাকাছি গিয়ে নিজের খুঁজে পাওয়া সত্যকে জানিয়েছেন আজ তাঁরই জীবনী নিয়ে আলোচনায় সুপ্রিয় শ্রোতাদের কাছে আমার আবেদন সত্যপন্থীদের চিহ্নিতকরণে তার চিন্তাকে বিবেকের কুষ্টিপাথরে যাচাই করা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
Bismillahirrahmanirrahim. Ar-Rahman 'allama al-Qur'an, khalaqa al-insan, 'allamahu al-bayan. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام
فبأي آلاء ربكما تكذبان. آمنا بالله وصدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى محمد. بسم الله الرحمن الرحيم. মোহাম্মদ নুরুল ইসলাম খান মরহুম তিনি এই সূরাটির সম্পূর্ণ অনুবাদ করেছিলেন। আমি যেটুকু পড়েছি এখানে সেইটুকু মাত্র তার কৃত অনুবাদ পড়ে শোনাচ্ছি। আশ্রয় লই আল্লাহর হতে বিতাড়িত শয়তান, আল্লাহর নামে শুরু করি যিনি দানশীল দয়াবান। দয়াবান শিখালেন কুরআন, সৃজিলেন ইনসান, তারে করিলেন বাগদান, হিসাবের সাথে চন্দ্র সূর্য করিছে অবস্থান, তারকা ও তরু প্রভুর সমীপে করিছে প্রণতিদান, আকাশ করেছে উন্নত তিনি স্থাপন করেছে মান, বাড়াবাড়ি যেন না করো মিজানে সতর্ক সাবধান, বিচারের সাথে রাখিও ওজন কম করিও না মান, জীবের জন্য বিস্তার তিনি করেছেন ধরাধাম, রাজে তাহে ফল খরজুর তরু গুচ্ছিত কাঁদিবান, খোসাবরিত শস্য সুগন্ধি রাইহান, তোমরা উভয়ে মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কন্দান, শুষ্ককৃত সরাকর্দমে গড়েছেন ইনসান, ধূম্রবিহীন অনলের শিকা হতে গড়েছেন জান, মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কন্দান। এই কিছুটা অনুবাদ আমি পাঠ করলাম, তো এটা সম্পূর্ণ অনুবাদ তিনি করেছেন এবং খুব সুন্দর অনুবাদ, এরকম ছন্দময় সাবলীল এবং খুব আদরণীয় হয়েছে মানুষের কাছে এবং এটা পাঠ করে শুনেছেন। যিনি করেছেন তিনি হচ্ছেন মরহুম নুরুল ইসলাম খান। তো তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণার জন্য আমরা তাকে স্মরণ করে তার অবদান সম্পর্কে এবং তার সম্পর্কে আলোচনার জন্য আজকের কিছু বলছি। আমি তার বড় ছেলে, তো আমাকে বলেছেন কিছু স্মৃতিচারণ করুন। যাই হোক, আমি তার সম্বন্ধে যেসব স্মৃতি মনে পড়ছে গুছিয়ে বলা মুশকিল, খণ্ড খণ্ড কিছু চিত্র জীবনে বলে ধরব। তিনি জন্ম থেকে অত্যন্ত দুর্বল ছিলেন, দুর্বল স্বাস্থ্যের অধিকারী। তিনি নিজেই আমাদের কাছে গল্প করেছেন যে আমার শৈশবকালে, আমি এখন তো অনেক ভালো আছি বলে যখন তিনি গল্প করছেন, আমাদের তখন ছেলেপুলে হয়ে গেছে, নাতিপুতি আমার কাছে কলকাতায় থাকতেন, গল্প করতেন, যে এমন হতো যে মাসের পর মাস আমার পায়খানা হতো না, তা আমি তখন একটু ঠাট করবো, আমি তখন তো ফেরেশতা হয়ে গেছিলেন, হাসতেন তিনি, বলে এরকম শরীর খারাপ ছিল কিছু করতে পারতাম না পড়াশোনা। যাই হোক, সেই লোকটি কিন্তু ছোটবেলা থেকে খুব ধর্মভীরু ছিলেন এবং ধর্মের প্রতি তার একটা প্রবল আকর্ষণ ছিল। তা আমার দাদি গল্প করেছেন, আমার একটা সন্তান প্রথম হওয়ার পরে আর সন্তান হয় না, এবং আমার আমার দাদির শরীরও দুর্বল পাতলা ছিল, তো সকালে বললে আর সন্তান হবে না, এক দু বছর চার বছর পাঁচ বছর কেটে গেল। তো তিনি খুব মারাত্মক করেছিলেন বিভিন্ন মসজিদে, যেমন তখনকার দিনে যেভাবে তারা বুঝেছিলেন ইসলাম সম্বন্ধে, মানত করেছিলেন মসজিদের মুসলিমদের খাওয়ানো বা কোরবানির সময় কোরবানি করে সাদকা করে দেয়া, এরকম তিনটে পাশাপাশি গ্রামে ঈদের সময় মোষ কুরবানি করে সাদকা করে দিয়েছিলেন তিনটে বকরিদে। এইভাবে অনেকদিন চেষ্টা করে আল্লাহর কাছে, আর আমার দাদাজির অবস্থা মোটামুটি ভালো ছিল এবং তিনি সমাজের একটা প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন, তার কয়েকজন ফুফু ছিলেন, তাদের স্বামী মারা যাওয়ার ফলে এই ভাইপুর বাড়িতে থাকতেন। আমার দাদাজির আব্বা খুব ছোট বেলায় মারা গেছেন এবং দাদাজির দাদাও বাজির মাত্র 12 বছর বয়সে মারা যায়, ফলে আমার দাদাজির আর সন্তান না হয় তারা আবার নতুন করে আরো একজন বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমার দাদাজির বিচক্ষণ লোক ছিলেন, বিচার শৈলী করতেন, তিনি জুরিতে বসতেন। তো তিনি আমার এমনকি আমার দাদিও নিজে গল্প করেছেন যে আমিও বলেছি তুমি একটা বংশরক্ষার জন্য বিয়ে করো, আমার সন্তান তো হচ্ছে না। আমার দাদির প্রথম সন্তান মৃত সন্তান হওয়ার পরে 11 বছর পরে আমার পিতার জন্ম হয়। তো এই জন্য দাদি বলতেন যে আমি প্রতি নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ তুমি একটা দিনদার পরেজগার সন্তান তুমি আমাকে দাও, তোমারই চিন্তায় থাকবে, তোমার দিনের প্রচার প্রচার করবে, তোমার দিনের প্রতি সর্বাবস্থায় অনুরক্ত থাকবে। তো এই সন্তান হলো এবং তিনি অত্যন্ত দুর্বল, খেতে পারতেন না, সবসময় রোগ শয্যায় থাকতেন, পড়াশোনায় ভালো, যাই হোক তারা সারা জীবন চিকিৎসা করে যেতে হয়েছে, মৃত্যু পর্যন্ত তিনি মনে হয় কোনোদিন ওষুধ খাওয়া বন্ধ দিয়েছে না আমি তো দেখিনি, সবসময় কিছু না কিছু ওষুধপত্র খেতে হতে হয়। শেষ বয়সে অতটা দুর্বল থাকলেও অত রোগাক্রান্ত ছিলেন না, প্রথম বয়সে যেরকম রোগাক্রান্ত ছিলেন, পড়াশোনায় ভালো রেজাল্ট করেছিলেন এবং তখনকার দিনে এন্ট্রান্স পরীক্ষা নাকি ছিল, এন্ট্রান্স মাধ্যমিকে, যেটা এখন মাধ্যমিক,
স্কলারশিপ ইত্যাদি পেয়েছিলেন। তো ছাত্র মহলে শিক্ষক মহলে খুব তার সুনাম জ্বর ছিল, কিন্তু খুব দুর্বল স্বাস্থ্যের জন্য কিছু করতে পারেনি। যাই হোক, তার ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন মোল্লা আজাদ, এখন গভর্নমেন্ট কলেজ যেটা, তখন এটা ছিল ইসলামিয়া কলেজ, বিভাগ পূর্ব অবস্থায়। বিভাগ উত্তরকালে তো অনেক কিছু আমরা দেখছি, তখন ছিল এটা ইসলামিয়া কলেজ কলকাতায়। তো ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে, তখনকার দিন ইন্টারমিডিয়েট ছিল, তারপর ওখান থেকে পাশ করে দক্ষিণ কলকাতা ভবানীপুর কলেজে গিয়ে বিয়ে পড়েছিল, ফিলোসফি ছিল তার। তো ওখানে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার ফলে তার পড়াটা কমপ্লিট হয়নি, তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিলেন। কিন্তু তিনি জ্ঞান চর্চা, ইসলাম নিয়ে তিনি খুব গবেষণা করতেন, চর্চা করতেন, আর ধর্মভীরু থাকার জন্য কোনো জায়গায় চাকরিও করতে যাননি, চাকরি অনেক পেয়েছিলেন কিন্তু ছেড়ে দিয়েছেন। আমার আব্বা আব্বা আমার দাদাজির চাপে চাকরি কিছু পেতেন, চাকরির জন্য চেষ্টা করে দাদাজি বেশি চেষ্টা করতেন এবং সে চাকরি পেয়ে যেতেন, কিন্তু চাকরিটা করতে কন্টিনিউ করতেন না, চাকরি ছেড়ে দিয়ে আসতেন। এরকম শিক্ষকতা করেছেন, পাশে গ্রামের স্কুলে জুনিয়র হাই স্কুল ছিল, সেখানেও শিক্ষকতা করেছেন, ওরা হেডমাস্টার নিয়েছিলেন তখনকার দিনের ওগুলা হতো। তো যাই হোক, ওখান থেকে তবে তিনি জুরি বসতেন, জাজ কোর্টে জুরার ছিলেন, বিচার করতেন, স্পেশাল জুরার ছিলেন, জুরিদের উপরে জুরি ছিল, বিচার বিচার ইসলামিক জ্ঞান ছিল, সেই হিসেবে তিনি বিচারক হিসেবে বেশ ভালো করেছিল আমার আব্বা। দাদাজিও জুরি বসতেন। তো তারপরে তিনি ওই বইপত্র সবসময় পড়াশোনা করতেন, লন্ডন থেকে লাহোর, করাচি, দিল্লি, যেখানে ভালো বই পেতেন তিনি পড়তেন। ইংরেজি ভাষাটাও ভালো জানতেন, তো উর্দু জানতেন না, অল্প অল্প ফার্সি জানতেন, কিন্তু তারপরে এই পড়াশোনার বদৌলতে ইসলাম চর্চা, জ্ঞান চর্চা, দিনের সন্ধান করা, এই জন্য তিনি প্রথম জীবনে ফুরফুরা আমাদের দেশে দিনের পথে অগ্রপতি যারা ফুরফুরা পীর সাহেবরা, তাদের ওখানে চাকরিও করেছেন। মরহুম পীর আবু বকর সিদ্দিকীর প্রথম সন্তান, যিনি বড় হুজুর নামে খ্যাত, আব্দুল হাই সিদ্দিক সাহেবের প্রতিষ্ঠিত, হুগলি জেলার দোঁক বলে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, শিক্ষাদান, সেখানে তিনি শিক্ষকতা কিছুদিন করেছেন। কিন্তু পীর সাহেবদের কাছে ইসলামের যে সব চাহিদা সব কথা তিনি তাদের সঙ্গে আলোচনা করতেন, পীর সাহেবদের কাছে তিনি খুব প্রিয় ছিলেন। বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী উনিও ওকে খুব ভালোবাসতেন। একবার আমাদের মনে আছে, আমরা তখন ছোট, পাশের গ্রামে কোথায় আমাদের বাড়ি থেকে মাইল দুই দূরে একটা জালসা করেছিলেন সেখানে, কিন্তু সকালবেলা তিনি বাড়ি না গিয়ে সোজা হঠাৎ করে আমাদের বাড়ি পালকি করে চলে এসেছেন, যে নুরুল ইসলামের বাড়ি চলো আমাকে নিয়ে, নুরুল ইসলামের দয়া করে যাবো, এত কেউ স্নেহ করতেন তিনি। তো যাই হোক, সে সবার কথা মনে আছে, তিনি আমাদের সব পাড়ার মেয়েদের সব মুরিদ করলেন, ছেলেদের মুরিদ করলেন, আমাদের দলিজে বসে একটা শাড়ি পিছনে দিয়ে যা মুরিদ করা, যেসব প্রথা আছে, যে পদ্ধতি আছে, এরকম করে মুরিদ করে দিয়েছিলাম। আমরাও ছোট ছিলাম তখন, আমাদের সে মনে আছে, এত ভালোবাসতেন আব্বাকে। কিন্তু ওদের সঙ্গে ঠিক ইসলামের স্বরূপ, সঠিক স্বরূপটা যেন তার পছন্দ হয়নি, ঠিক মতো পেলেন না, ফলে তিনি ওই ইসলামের সঠিক স্বরূপ জানার জন্য তিনি চেষ্টা সবসময় চেষ্টিত ছিলেন, এবং পরবর্তীকালে জামাতের সঙ্গে তার পরিচয় হলো। তিনি লেখালেখি করতেন, প্রবন্ধ লিখতেন, ইসলামী চিন্তাধারা প্রবন্ধ লিখতেন, বিখ্যাত আকরম খাঁ, এই আকরম খাঁর পুত্র খায়রুল আলম খাঁ পায়গাম পত্রিকার সম্পাদক ছিলেন, পায়গাম পত্রিকার অফিসে জামাত ইসলামী প্রথম কলকাতায় যখন শুরু পত্তন হয়, সেই সময় আব্দুল ফাত্তার সাহেব যখন কলকাতায় আসেন প্রথম, সে 1956 সালের দিকে, 55-56 সালে, আমার ঠিক মনে নেই, আমরা তখন ছোট ছিলাম, তো আমরা ভালো 5-6 হয়তো পড়ি, সেই সময় ওই পয়গাম অফিস থেকে কিছু লোকের ইসলামিক চিন্তা যাদের আছে এমন যুব সম্প্রদায়ের কিছু ঠিকানা জোগাড় করেছিলেন, এই সেই ঠিকানায় চিঠি লিখে তিনি আব্বাকে ডেকেছিলেন, তো ইসলাম সম্বন্ধে জানার বোঝার বা আলোচনা করার জন্য তিনি কলকাতার অফিসে এসে আলোচনা করে, তা উর্দু ফাত্তার সাহেব উর্দু ভাষী আর উনি বাঙালি, উর্দু আমার আব্বা জানতেন না, তো উর্দু শেখার জন্য কিছু বই টই নিয়ে গেছিলেন, আর উর্দু বইও নিয়ে গেছিলেন, বাংলা যেগুলো অনুবাদ হয়েছিল মাওলানা আব্দুর রহিম সাহেব, যিনি প্রথম মাওলানা মওদুদের বই বাংলায় অনুবাদ করেন, এবং বাংলাদেশে যিনি একসময় প্রেসিডেন্সিয়াল পোস্টের জন্য লড়াই করেছিলেন, আর বাংলায় যা কিছু ইসলামের প্রথম এই জামাত ইসলামী যা প্রসার প্রকাণ্ড হয়েছে ওই বাংলা আব্দুর রহিম সাহায্যে ওপারে এপারে নুরুল ইসলাম খান এবং আরো পরবর্তীকালে অনেকে এসেছেন, তার প্রচেষ্টা হয়েছে। তো নুরুল ইসলাম খান প্রথম বাঙালি ভারতবর্ষে, মানে বিভাগ উত্তর বাংলা পশ্চিম বাংলায় তিনি প্রথম জামাত ইসলামীর রুকন, বাংলা ভাষী রুকন। তো উনি উনি মাওলানা মওদুদের অনেক বই অনুবাদ করেছেন। যাই হোক, জামাত ইসলামী করতেন, কিন্তু অনেক বিষয় হয়তো ওদের সঙ্গে মতভেদ হতো, মতবিরোধ হতো, ইসলামের এই ফেরকা সব এত সব এই ফেরকা গুলো নিয়ে কথাবার্তা হতো। এখানে কি বলে মাওলানা আব্দুল ফাত্তার সাহেবের পর ঘোলাই সাহেব যখন ইয়াকুব ঘোলাই সাহেব ইয়ে হয়, এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা হতো এবং সব বিষয়ে মতভেদ হতো অনেক ক্ষেত্রে। তো মাওলানা মওদুদের বই পড়তেন, মাওলানা মওদুদের অনুবাদ পড়তে অনেক সময় আমাদের বলতেন যে মাওলানা মওদুদ এসব জায়গায় ওই ঠিক ব্যাখ্যা করেনি, এই বিষয় নিয়ে আলোচনা হতো, ভুল করেছেন। তো তারপরে উনি ইরানি বিপ্লব হওয়ার ফলে
শিয়া মতবাদ, শিয়ারা ব্যাখ্যা, তিনি আগে থেকে এইসব মজাহাব নিয়ে আলোচনা করতেন, নানা মজাহাব, এগুলো তিনি পছন্দ তার হতো না, এই হানাবি, সাবি, মালিকি, হাম্বলি ইত্যাদি এবং আরো অনেক নানা মজাহাব, এবং সব মজাহাব থেকে বেরিয়ে তো জামাত, জামাতে সব মজাবের সব সব ধরনের লোক আছে, এটা গোজামিল মতো। যাই হোক, এই সম্বন্ধে তার সঙ্গে অনেক সময় অনেক মতভেদ, অনেক আলোচনা হতো। তো তিনি যখন এই ইরান বিপ্লব হলো এবং এদের সম্বন্ধে জানাশোনা চেষ্টা করলেন, আহলে বাইত সম্বন্ধে সন্ধান জানতে হবে, তিনি তার ওই খেলাফত বনাম ইমামত ওই বইটা মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে এইসব তিনি চর্চা করে তিনি প্রকৃত আহলে বাইতের অনুসারী হয়ে গেছেন এবং ইসলামের দিকে চলে আসেন। এই মোটামুটি তো তার জীবনে আরো ঘটনা আছে কিছু। একবার তিনি লন্ডন থেকে ডাক পেয়েছিলেন একটা সেমিনারে বক্তৃতা করার জন্য, টিকিট এবং ইয়েও পাঠিয়েছিলেন, থাকার ব্যবস্থা, প্লেনের টিকিট টিকিটে ভিসা অনুমতি পাঠিয়েছিলেন, কিন্তু এখানে ইন্দিরা গান্ধীর যখন জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সেই সময় তিনি জামাত করার অপরাধ তাকে জেলে থাকতে হয়েছিল কিছুদিন, এসব কারণে তাকে ভিসা দিতে চায়নি, তো ভিসা দিতে হচ্ছিল পুরোপুরি পাসপোর্ট দিতে চায়নি, পাসপোর্ট যখন দরখাস্ত করেছিলেন বহুদিন পড়েছিল, তো পাসপোর্ট দিতে চায়নি বলে একটা লন্ডনে যাবার আপনার অন্তরণ এসে আমরা একটা সামান্য কয়েকদিনের জন্য একটা পারমিশন দিয়ে দিচ্ছি ভিসার, পাসপোর্ট দেবো না, সেই জন্য উনি আর যেতে পারেন যে কোনো, আর স্বাস্থ্য খারাপ ছিল, একা যেতে পারেন, অত দূরে যাওয়া আসা ট্রাভেল যেতেও পারেন। যাই হোক, তিনি অনেক বই, নিজস্ব বই লিখেছেন, মাওলানা মৌদির অনেক বইয়ের অনুবাদ করেছেন, তার নিজস্ব মৌলিক রচনাবলী আছে, যে জন্য লেখকের মধ্যে বিখ্যাত লেখা হচ্ছে, তার বই আছে ধর্ম পরিচয়, পড়ে বহু লোক একটা নতুন দিশা পেয়েছে ধর্ম পরিচয়, তারপরে জন্মনিয়ন্ত্রণ ইসলাম, আরো বই অনেক বই রয়েছে, আর তার রুল অফ ল, ওয়ার্ড অফ আল্লাহ, এটা একটা যে রিভিলেশন হয় আল্লাহর তরফ থেকে, মানুষের গাইডেন্স হয়, এসব সম্বন্ধে বলা রয়েছে, এইসব চিন্তাধারা তার মৌলিক রচনাগুলো খুব মৌলিকত্বের দাবি করে, তো এগুলো খুব আদরণীয় হয়েছে বিভিন্ন দেশ থেকে। ওই রুল অফ ল, ওয়ার্ড অফ আল্লাহ, এটা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশিত হওয়া, বহুজন লন্ডন থেকে উনি দাওয়াত পেয়েছিলেন সেমিনারে বক্তৃতা করার জন্য, যে সেখানকার লোকেরা তাকে দাওয়াত করেছিল, তো তিনি শেষ পর্যন্ত আহলে বাইত যে একমাত্র সঠিক পথ এটা তিনি পেয়েছেন, এবং আমাদের কাছে সেটা বলতেন, আমরা জামাতে ইসলামের প্রতি এত ঝোঁক ছিলাম, আমরা বড় হয়ে সজ্ঞানে শিক্ষকতা করতাম, তো আমরা জামাতে ইসলামী নিয়েই থাকতাম, তো আমাদের এই আহলে বাইতের চিন্তা হয়নি, কিন্তু কোরআন শরীফ পড়তাম, দার্স শুনতাম, নিজেরাও দার্সে অংশগ্রহণ করতাম কিছু সময়, এইসব করতাম, কিন্তু তবু প্রকৃত ইসলামের পাইনি, যেমন আজ দুনিয়ার ইসলাম পায়নি। তো ওর এই খিলাফত ইমামত বইটা পড়ে আমার খানটা চটকা ছেড়ে গেল, যে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদে আলে মুহাম্মদ করা, আমরা হাদিস শুনেছি আল্লাহর নবী বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস সেরে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাত, কিন্তু কথাটা তো সিয়াসিথাও কোনো জায়গা নেই, রয়েছে কোরআন আমার সুন্নাত, সুন্নাত কোথেকে বলবি, কে বলবি, সত্যি কথা বলবি কিনা। তারপর তো এখন এখন আরো ভালো করে জানতে পাচ্ছি যে সুন্নাত রসুলের হাদিস লিখতে লেখা নিষিদ্ধ করে দিয়েছে আবু বকর ওমর, এবং তাদের কাউকে বলতে দিত না, যা লেখা ছিল পুড়িয়ে দিচ্ছে, হাদিস সব রয়েছে, এই করে রসুলকে, রসুলের আদর্শকে মিটিয়ে দেওয়ার জন্য নিজেদের আদর্শ একটা নতুন ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা, এখন তো বুঝতে পারছি সেগুলো। তো ওই নামাজ যদি আমরা ভালো করে বুঝে পড়ি, তাহলে পৃথিবীতে এত দল আর এত মত এত পথ হয় না, ইসলামের মধ্যে এত দলাদলি মতভেদ হয় না, কারণ ইসলাম বলেছে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ও আলে মুহাম্মদ নামাজ পড়তে হবে, এই তাদের আলে মোহাম্মদ ছেড়ে দিয়ে আমরা আবু বকর ওমর উসমান আলী ইত্যাদি করে আলাদা আলাদা লোক ধরে, এটা আলে মোহাম্মদ যিনি তাকে বাদ দিয়ে আমরা অন্যদের অনুসরণ করেছি, আলে মোহাম্মদের সত্য অনুযায়ী যারা আলে মোহাম্মদের গালাগালি করতো তাদেরকে অনুসরণ করেছি, তাদের রাদি আল্লাহ বলছি দুনিয়াময় বলে বেড়াচ্ছি ওই বড় বড় সব প্রচার প্রসারের কৌশলে, এবং ফলে তারা হচ্ছে দিনের একটা নতুন দিন তারা প্রতিষ্ঠা করে সারা দুনিয়ায়। এটা সহজ ভাবে বোঝা যাচ্ছে, একটু সামান্য বুদ্ধি প্রয়োগ করলে, সামান্য চিন্তা করলে, আল্লাহর পথে খালেজ নিয়ে চিন্তা করলে, যে আমরা নামাজটাই যদি ঠিক মতো পড়ি এবং নামাজের মধ্যে যে কথাগুলো আলোচনা করি এগুলো আমাদের তখন বোধ ছিল না, আমরা ওইভাবে চিন্তা করিনি, পরে যখন চিন্তা করলাম তখন দেখলাম আল্লাহ কোরআন শরীফে কোন আসিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তা কারা সত্যবাদী, কোরআনই তো বলে দিয়েছে, মোবাইলের ময়দানের সত্যবাদীদের কথা আল্লাহ বলে দিয়েছেন, সেখানে আমাদের তাদের যেতে হবে। তারপরে আল্লাহ বলেছে তোমরা যারা জানো না তারা যাদের জিজ্ঞেস করো, যারা জানে তারা কারা, তারা হচ্ছে আহলে জিকির, আহলে জিকিরটা কি, জিকির তো কোরআন কি বলা হয়েছে, যাদের কাছে কোরআন এসেছে তাদের মাধ্যমে, তাদেরকে এই নামাজের মধ্যে তাদের নাম সম্পৃক্ত রয়েছে, তাদের উপর দরুদ না পড়লে আমাদের নামাজই হবে না, তো তাদেরকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার অন্য লোকেদের করছি, দরুদ করছি, এই জন্য আমাদের এত দল সোজা কথা। তো একদিন সব মানুষ বুঝতে পারবে, আসবে এই দলে, যত বড় মানুষ অনেকে বোঝে, অনেকে বুঝতে চেষ্টাও করে না, এটা আমার আমার ধারণা যে ইগো মানুষের মধ্যে আছে, মানুষ যে সমস্ত পজিশনে আছে, যে সমস্ত সমাজে নেতৃত্ব করছে, হঠাৎ করে যদি সত্যের পথে চলে যায় তো এই নেতৃত্বে কর্তৃত্ব হারাবে, সারা মানুষ তাদেরকে অবজ্ঞা চোখে দেখবে, ওই শিয়াদের কাফের বলে ছিলছে, আহলে ভাইদের কাফের বলে ছিলছে, ওদের কাছে যেও না, ওদের কাছে গেলে নিজেদের স্বরূপটা উদ্ঘাটিত হয়ে যাবে, সেই জন্য আর মানুষই যায়নি এখানে রাজনীতি
বড় বড় নেতা হয়ে রয়েছে, এখানে বড় বড় ইসলামিক তথাকথিত ইসলামিক দলের নেতা হয়ে রয়েছে, এখন হঠাৎ যদি সত্যটা কেন্দ্র নেয় তাহলে তাদের মধ্যে নিজের পদ মর্যাদা, নিজেদের প্রভাব প্রতিপত্তি, সমাজ কি বলবে, দেশের লোক কি বলবে, আলে বড়রা কি বলবে, সঙ্গী সাথীরা কি বলবে, সব কিছু নিজের মনে থেকে সত্য সত্যকে প্রকাশ করে সকলের কাছে কেউ না গ্রহণ করেছে, তিনি সত্য মনে মনে প্রাণে যেটা বিশ্বাস করেছেন এবং যুক্তি তর্ক দিয়ে যাচাই করে যেটা সত্য বলে গ্রহণ করেছেন সেই সত্যের পদে গেছে। এটা একটা মস্ত বড় গুণ ছিল তার, যে সবসময় তিনি কোন অর্থের দিকে, প্রতিপত্তির দিকে, চাকরির দিকে এসব যায়নি, কিন্তু যেন সত্যের জন্য সন্ধান করেছেন। আর সত্য পেয়ে আমি মনে করি তিনি সত্য পেয়েছেন এবং আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আজকের পশ্চিমবঙ্গে এই যে একটা মোটামুটি হালচাল চলছে, আহলে বাইতের প্রতি আহ্বান চলছে, আমাদের এই মুস্তাক সাহেব ওইদিকে সেই উত্তর চব্বিশ পরগনা আমাদের অনেক আহলে বাইতের আছে, এরা মালনা আব্বাস আলী জায়দি সাহেব এরা কোথায় পড়েছিলেন মানে আমরা জানতাম না, কিন্তু এদের আমরা এটা জানতে পেরে এদের সঙ্গে পরিচিত হয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের হাজী মোহাম্মদ মহাসিন এরা হচ্ছে এই আহলে বাইতের অনুসারী ছিলেন এবং কত বড় তারা ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তারা যে আহলে বাইতের অনুসারী ছিলেন এর করা আমাদের কাছে কোনদিন প্রকাশ হয়নি বা চাপা পড়ে গেছে, আমরা যে ছেলেপুলে জানে না, রচনা একটু লেখা হয় হাজী মহাসিন মুসলিম মনীষী একটা লেখে, কিন্তু তিনি যে আহলে বাইতের অনুসারী ছিলেন এবং আহলে বাইতের অনুসরণ যে একমাত্র ইসলামের সঠিক পথ বলে মনে হচ্ছে যুক্তি তর্ক দিয়ে বিচার করলে, এবং আল্লাহ নবীও বলে গেছেন আঁকড়ে ধরো আমার ইতরাত, সেই ইতরাত তার রক্ত সম্পর্কিত নিম্ন পুরুষদের আমাদের ধরতে হবে এবং নামাজেও তাদের উপর দরুদ পড়তে হবে, না পড়লে আমাদের নামাজ হবে না, এর থেকে আমরা কোথায় চলে গেছি ইসলামে, তাদেরকে শত্রু মনে করেছি, তাদের তাদের নামে দরুদ না পড়লে নামাজ হবে না, আর তাদের শত্রুদের নামকে তাদের থেকে বড় করে দিয়েছি, শত শত বছর ধরে মৃত্যুকে যদি সত্যবাদী সত্যবাদী বলে ঘোষণা করা যায় এবং তারপরে বহু বছর চলে যায়, বংশ পরম্পরা চলে যায়, তো সে মিথ্যাবাদী সত্যি সত্যবাদী বলে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, আমরা এইভাবে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছি। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে পরিচালিত করুন, যেমন নুরুল ইসলাম খান তিনি নানা পথ থেকে চলে এসে নানা লোভমোহ দুনিয়াবী আকর্ষণ থেকে ত্যাগ করে তিনি এই সত্যের অনুসন্ধানে যেখানে সত্য বলে মনে করেছেন সেটা গ্রহণ করেছেন, তারপর যখন দেখেছেন সেটা সঠিক সত্য নয়, সত্যের অন্য জায়গায়, তিনি সব সর্বশেষ তার জীবনে আল্লাহ তাকে সত্যবাদীদের সঙ্গী করে করেছেন বলে আমরা মনে করি, এবং সত্যবাদীদের সঙ্গে তার হাসর হোক, যেমন আল্লাহ নবী আল্লাহ রসুল কোরআন শরীফ বলেছেন যে কুনু মা সাদিকিন, আল্লাহ আমাদের সকল তাকে সত্যবাদীদের সঙ্গে তুমি হাসর করো আর আমাদের সকলকে তাদের সত্যবাদীদের সঙ্গে হাসর করো, এই এটা যেন আল্লাহ তোমার কাছে আমার প্রায় আমাদের প্রার্থনা, আমাদের সকলকে সত্যবাদীদের সঙ্গী, তোমার কথা মতো আমরা যেন সত্যবাদীদের সঙ্গী হতে পারি, আর তুমি দয়া করে আমাদের সত্যবাদীদের সঙ্গী করো এবং তাদের সঙ্গে কিয়ামতের দিনে যেন উত্থিত হতে পারি। মানে আলাইকা তাওয়াক্কালনা ইলাইকা আনামনা ইলাইকা নসির, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। কেউ অর্থ সঞ্চয় করেন আর কেউ জ্ঞান সঞ্চয় করেন। মরহুম নুরুল ইসলাম খান নিজের অর্থ ব্যয় করে সারা জীবন জ্ঞান সঞ্চয় করেছেন সত্যের আলো নিজের অন্তরের পৌঁছাবার জন্য। সেই পথ ধরেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন যা রসুলের রেখে যাওয়া কোরআন ও আহলে বাইত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছিলেন, বিচ্ছিন্ন জনজাতিকে এক উম্মতে রূপ দিয়েছিলেন, তিনি উপহার দিয়ে গেছিলেন মুসলিম উম্মার জন্য এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। কিন্তু আজ মুসলমান জীবন্ত কাবা, জীবন্ত কোরআন এবং জীবন্ত ইসলামকে ছেড়ে দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আর সেই সংকট মুহূর্তের সন্ধিক্ষণে চিন্তাশীল মরহুম নুরুল ইসলাম খান দীর্ঘ গবেষণার নিরিখে সঠিক সন্ধানের আলোকপাত করেছেন তার বিভিন্ন বইয়ে। তিনি পুস্তক পত্রপত্রিকায় দেখিয়ে গেছেন সঠিক পথের সন্ধান যা রসুলুল্লাহ রেখে গিয়েছিলেন, আর এতেই মানব জাতির ঐক্য, মানব জাতির মুক্তি বা মানব জাতির সঠিক দিশা লুকিয়ে আছে। তিনি আধুনিক মননশীল চিন্তাশীলদের সামনে দীর্ঘ গবেষণার আলোক ছটা রেখে গেছেন কিতাবের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, তার আত্মার মাগফিরাতের জন্য আজকের স্মৃতিচারণ। আসুন আমরা সবাই মিলে তার কৃতজ্ঞতা স্বীকার করি এবং তার আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দুহাত তুলি। হে আল্লাহ, মরহুম নুরুল ইসলাম খান সাহেবকে জান্নাত নসিব করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা,
আমাদের স্টুডিওর তরফ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। এতক্ষণ যে অনুষ্ঠানটা আপনারা শুনলেন তার জন্য আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ। আমরা সময়ের দিকে লক্ষ্য করে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। আগামী দিনে আবার কোন এরকম মহান ব্যক্তিদের নিয়ে আমরা অনুষ্ঠান করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। তবে যাওয়ার আগে একটি আবেদন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।